কাপখান চ্যানেলের উপর দিয়ে 2002 সালে প্রতিষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যার স্থানীয় নাম কাপখান ব্রিজ। প্রায় 200 বছরের প্রাচীন এই নৌপথের সৌন্দর্যটুকু মুগ্ধতার শেষ অবধি টেনে নেবে যদি তা স্টিমারের ফ্রন্ট ডেক কিংবা মাস্টার ব্রিজ থেকে উপভোগ করা যায়। কাপখান চ্যানেলটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ যা বাংলার সুয়েজ খাল নামে পরিচিত। 15 কিলোমিটার এলাকা নিয়ে কাপখান চ্যানেল খনন করা হয়। কাপখান ব্রিজ বাংলাদেশের সর্বোচ্চ উঁচু সেতু। দেশে যতগুলো নৌ চ্যানেল আছে সৌন্দর্যের দিক থেকে কাপখান চ্যানেল অন্যতম। ব্রিজের নিচে রয়েছে ইকো পার্ক, সেখানে পিকনিক সহ ভ্রমণ কেন্দ্র হিসেবে মানুষ ঘুরতে আসেন। সন্ধ্যা ও সুগন্ধ নদীর সংযোগকারী কৃত্রিম খালটির দৈর্ঘ্য 18 কিলোমিটার।